পার্টস অফ স্পিচ অনেকে মানে প্রশ্ন আসতে পারে স্যার এই যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন বলছেন এগুলো কি সমস্ত পরীক্ষায় আসে তাহলে আমরা কেন পড়তে যাব শুধু শুধু হঠাৎ করে এতগুলো তো সাবজেক্ট আমাদের পড়তে হয় এত টপিক পড়তে হয় হঠাৎ করে তাহলে পার্টস অফ স্পিচ কেন পড়তে যাব দেখো পার্টস স্পিচ তোমাদেরকে পড়াচ্ছি বা শেখাতে চলেছি এই ভিডিওতে তার উদ্দেশ্য শুধুমাত্র এই নয় যে কোনো পরীক্ষায় আসলে তোমরা সেটা উত্তর করতে পারবে এটার উদ্দেশ্য এটাও যে ইংলিশে বেশিরভাগ ছেলেপিলেদের অন্তত বাঙালি ছেলেপিলেদের ছেলেমেয়েদের যে ভয়টা থাকে ছাত্রছাত্রীদের যে ভয়টা থাকে সেটা কাটানোর জন্যও কিন্তু আমাদের এই পার্টস অফ স্পিচ শেখাটা ভালো করে শেখাটা খুবই জরুরি যে আমরা যে স্পিচটা বলছি অথবা যে সেন্টেন্সটা লিখছি তার যে বিভিন্ন পার্টগুলো সেগুলো কি কি এবং আমরা কীরকমভাবে চিনতে পারবো সেগুলো সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি একটু স্কিপ না করে যদি তুমি দেখো তাহলে আমি তোমাকে এটুকু বলতে পারি যে পরীক্ষায় যদি প্রশ্ন দেয় আমি তো জানি না তুমি কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ যদি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় তাহলে তো অবশ্যই সেখানে নির্ভুলভাবে সঠিক আনসার করে আসতে পারবে এবং দ্বিতীয় যে কথাটা যে ইংলিশের প্রতি যে ভয় সেটাও কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের কেটে যাবে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে চলো আজকের ক্লাস শুরু করছি তবে শুরু করার আগে আমি রূপম তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে দেখো বোর্ডে আমি কি লিখেছি এক থেকে আট কি আছে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার ভার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন অর্থাৎ এই আট রকমের আমাদের পার্টস অফ স্পিচ হয়ে থাকে এইবার ধরো আমি একটা বাক্য লিখলাম যে বাক্যটা এখন আমাদের সবার মুখে মুখে ফিরছে ধরো সেই ধরনের একটা বাক্য লিখলাম উই তাহলে এই বাক্যটা লিখলাম উই ওয়ান্ট জাস্টিস এইবার তোমাকে যদি বলে দেয় যে এই বাক্যটাই হয়তো পরীক্ষায় দিয়ে দিল বা এই ধরনের কোনো বাক্য পরীক্ষায় দিয়ে দিল বললো এই যে জাস্টিসের তলায় আন্ডারলাইন করে দিল বললো এইটা কি ধরনের শব্দ এইটা কি ধরনের শব্দ এটা কি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার ভার প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন কি চারটে অপশান দিয়ে দিল তোমাকে বার করতে হলো ঠিক আছে তো এই জিনিসটাই আমাদের কিন্তু খুব ভালো করে শিখতে হবে তাহলে এইখানে দেখো এই যে আমি যে বাক্যটা লিখেছি উই ওয়ান্ট জাস্টিস ঠিক আছে উই মানে হচ্ছে আমরা ঠিক আছে ওয়ান্ট মানে হচ্ছে চাই জাস্টিস মানে হচ্ছে ন্যায় তাহলে আমি যদি প্রশ্ন করি যে আমরা কি চাই ঠিক আছে আমরা কি চাই উত্তর হচ্ছে আমরা জাস্টিস চাই কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে হচ্ছে জাস্টিস এবার কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা অবজেক্ট বা কর্ম বলি বাংলায় অবজেক্ট ইংলিশে বলি অবজেক্ট বাংলায় বলি হচ্ছে কর্ম তাহলে কর্ম সাধারণত হয় নাউন হয় নাহলে প্রোনাউন হয় তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ জাস্টিস শব্দটা কোনোটাই প্রোনাউন নয় কারণ প্রনাউন কোনগুলো হয় আমি তুমি সে ইত্যাদি অর্থাৎ ইংলিশে বললে আই উই ইউ দে হি সি ইট ইত্যাদি তাহলে এইটা হয়ে যাবে কিন্তু আমাদের একটা শব্দ যেটা হচ্ছে নাউন এটা হয়ে যাবে আমাদের হচ্ছে নাউন তাহলে উই ওয়ান্ট জাস্টিস এইখানে এই যে জাস্টিস যে শব্দ সেটা হচ্ছে কিন্তু আমাদের নাউন এর পার্টস অফ স্পিচ হচ্ছে কিন্তু নাউন চলো এবার আমরা তাহলে দেখিনি প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু ডিফেন্সে আসা প্রশ্ন সিডিএস এবার ডিফেন্সের প্রশ্ন থেকে অতীতেও দেখা গেছে যে আগামী যে পুলিশের পরীক্ষা সেখানে কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে তা আমরা কীরকমভাবে উত্তর করবো এখানে রয়েছে দেয়ার ইজ এ ভিজিটার ফর ইউ এখানে এ আমরা জানি হচ্ছে এ অ্যান দি এই তিনটে হচ্ছে আর্টিকেল তাহলে এইখানে দেখো আর্টিকল রয়েছে ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল কোনটা হয়ে যাবে আমাদের এখানে কোনটাকে বলে যেখানে আমরা নির্দিষ্ট করে কোনো কিছুকে বুঝিয়ে থাকি কোনো নাউনকে ক্রিয়া বা বিশেষ পদকে বুঝিয়ে থাকি কিন্তু এইখানে আমরা কি জানি এ অথবা অ্যান যদি থাকে সেখানে আমরা নির্দিষ্ট করে কাউকে কিন্তু বোঝাতে পারি না সেটা হচ্ছে অনির্দিষ্ট তাহলে এইখানে এই এটা হয়ে যাবে ইনডেফিনিট আর্টিকেল অনির্দিষ্ট আর্টিকেল এটা তোমরা জানো যে এ এন দি আর্টিকেল হয় এরকম ভাবে প্রতিটা প্রশ্নের মাধ্যমে কিন্তু প্রতিটা প্রশ্নতে আমরা এরকম ছোট ছোট ট্রিক্স বা ছোট ছোট কনসেপ্ট বা ছোট ছোট এই যে টেকনিকগুলো শিখে আমরা কিন্তু শিখে নেব আজকে পুরো পার্ট অফ স্পিচটা নেক্সট আওয়ার সোশ্যাল এন্ড ইকোনমিক গোল ঠিক আছে পার্ট অফ স্পিচ অফ দা আচ্ছা এটা হচ্ছে কোন পার্ট অফ স্পিচ ঠিক আছে পার্ট অফ স্পিচ অফ দি আন্ডারলাইন ওয়ার্ড ইজ পার্ট অফ স্পিচ অফ দি আন্ডারলাইন ওয়ার্ড এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে তার পার্ট অফ স্পিচ কোনটা ঠিক আছে এইখানে তুমি বলবে এখানে রয়েছে অ্যান্ড অ্যান্ড মানে হচ্ছে কি এবং এটা আমরা জানি ছোটবেলা থেকেই জানি অ্যান্ড মানে হচ্ছে এবং তাই অ্যান্ডের তলায় দাগ রয়েছে তাহলে অ্যান্ডটা কি প্রোনাউন প্রণাউন তো হতে পারে না প্রোনাউন তো হতে পারে না প্রোনাউন আমরা জানি যে প্রোনাউনটা সাধারণত আমরা নাউনের পরিবর্তে যে শব্দ বসে অর্থাৎ আমি তুমি সে তারা ইত্যাদি প্রোনাউন হবে না এবার এইখানে কি বলেছে অ্যান্ড এবং এবং দিয়ে আমরা কি করি দুটো জিনিসকে দেখবে যুক্ত করি দুটো একই ধরনের জিনিসকে যুক্ত করে আমি এবং আমার ভাই তুমি এবং তোমার বোন ঠিক আছে তুমি এবং তোমার ছাত্রছাত্রীরা তুমি এবং তোমার শিক্ষকরা ইত্যাদি ইত্যাদি তা এবং দিয়ে দুটো জিনিসকে যুক্ত করা হয় আর যুক্ত করা হয় যখন তাহলে এটাকে আমরা বলতে পারবো হচ্ছে কনজাংশন 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 কথাটার মানে হচ্ছে কথাটা মানে হচ্ছে যেখানে অনেক দিক থেকে অনেক কিছু জিনিস একসঙ্গে এসে যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে জাংশন পয়েন্ট যেরকম রেল স্টেশন হয়ে থাকে আর ইন্টারজেকশন কি দেখবে এই যে হুর রে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ তারপরে দেখবে একটা এক্সক্লামেটারি সাইন থাকে এই যে শব্দগুলো এক্সক্লামেটারি সাইন যুক্ত অর্থাৎ বিস্ময় প্রকাশ করে সেটাগুলোকে আমরা হচ্ছে বিস্ময়বোধক অব্যয় বা ইন্টারজেকশন বলতে পারি আর ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেকটিভ ঠিক আছে যেখানে আমরা পরিমাণ বা সংখ্যা বোঝাতে ব্যবহার করে থাকি ইত্যাদি ইত্যাদি নেক্সট লিভিং এ লাইফ হুইচ এমব্রেসড ট্রেডিশন ঠিক আছে লিভিং এ লাইফ এমন একটা লাইফ বাস করা বা এমন একটা লাইফে বেঁচে থাকা বা এমন একটা জীবন যাপন করা যে লাইফটাই কি না এমব্রেস ট্রেডিশন যেটা লাইফটা বরাবর ট্র্যাডিশন অর্থাৎ ঐতিহ্যকে আমাদের প্রথাকে এমব্রেস করে এসছে আরও ভালো করে এসছে তা সেই জিনিসটা কি হবে এখানে উইচ দিয়েছে উইজ দিয়েছে তা আমরা কি জানি আমরা কি জানি আমরা এখানে কি করব প্রনাউন হবে অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে আমরা কি জানি যদি আমরা এটা বাংলা করি তাহলে উইজ কথাটার মানে কি দাঁড়াচ্ছে যেটা উইচ কথাটা কার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে দেখো লাইফের সঙ্গে আমরা কি বলছি লিভিং এ লাইফ ঠিক আছে লিভিং এ লাইফ এমন একটা জীবনযাপন করা যেটা এমব্রেস ট্র্যাডিশন যেটা কিনা ট্র্যাডিশানকে মানে আমাদের প্রথাকে আমাদের ঐতিহ্যকে আরও এমব্রেস করেছে অর্থাৎ আরও তুলে ধরেছে আরও ভালো করে পালন করেছে সেটাকে বলা হয় এমব্রেস তার মানে এখানে কি হুইচ কথাটা কার সাথে সম্পর্কযুক্ত বা কার পরিবর্তে আমরা বসাচ্ছি এই লাইফের পরিবর্তে আর লাইফ কথাটা কী হচ্ছে নাউন লাইফ হচ্ছে নাউন লাইফ কথাটা হচ্ছে নাউন এটা আমরা জানি তা লাইফের পরিবর্তে যে কথাটা বসছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু প্রনাউন সর্বনাম নামের পরিবর্তে যেটা সে শব্দটা বসছে সেটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সর্বনাম যেটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু সর্বনাম নেক্সট দিস ইয়ার মার্কস দিস ইয়ার মার্কস দ্য কুইন সেন্টেনারি অফ কলম্বাস ভয়েজ টু আমেরিকা এখানে দুখানা তোমাদের ট্রিক্স শেখাবো দুখানা ট্রিক্স এক নম্বর দু নম্বর যদি ভালো করে লিখে নিতে পারো তাহলে কিন্তু অনেক সুবিধা হবে তোমাদের প্রথমে যে কুইন সেন্টেনারি কথাটার কুইন সেন্টেনারি কথাটা আগে দি আছে তাহলে দি বা আর্টিকেল কথাটা সাধারণত কোনো নাউনের আগে বসে কিন্তু নাউনের আগে তো কোনো অ্যাডজেক্টিভও থাকতে পারে তার মানে দি কথাটা সাধারণত কোনো অ্যাডজেক্টিভের আগেও বসতে পারে কিন্তু এইখানে কিরকম বুঝবো যে এটা না দাও নাকি অ্যাডজেক্টিভ তাহলে যে কুইন কুইন সরি সেন্টেনারি এই পরে দেখো অফ আছে অফটা কি অফটা হচ্ছে প্রিপোজিশনের উদাহরণ আমরা জানি তা প্রিপোজিশনের আগে কি বসে আর দায়ের পরে কি বসে প্রিপোজিশান আগে কিন্তু কখনো অ্যাডজেক্টিভ বসে না সবসময় নাউনি বসে ঠিক আছে সবসময় নাউনি বসে ঠিক আছে নাউন অথবা প্রোনাউন যা হতে পারে তাহলে এইখানে কুইন সেন্সারি সরি কুইন্ট সেন্টেনারি কুইন্ট সেন্টেনারি মানে হচ্ছে পাঁচ শত বর্ষ কুইন সেন্টেনারি কথাটা তাহলে কি হচ্ছে যেটা আর্টিকেলের পরে বসছে এবং প্রিপোজিশনের আগে বসছে তাহলে অবশ্যই সেটা হচ্ছে নাউন ঠিক আছে তাহলে আর্টিকেলের পরে আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে আর্টিকেলের পরে এবং প্রিপোজিশনের আগে যে জিনিসটা বসে সেটা হচ্ছে নাউন আমাদের ঠিক আছে সেটা হচ্ছে আমাদের নাউন বা বিশেষ পদ তাহলে মনে রাখবে ইংরেজির ক্ষেত্রে সবসময় আর্টিকেলের পরে এবং প্রিপোজিশনের আগে নাউন বসে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জিরো টু প্রো ইংলিশে তোমাদের মনে হতে পারে এই যে বেসিক জিনিসগুলো যেখানে আমাদের ইংলিশের ভয়টা কাটতে পারে সেই বেসিক জিনিসগুলো যেরকম পার্ট অফ তুমি শেখাচ্ছি সেই জিনিসগুলো একদম জিরো থেকে বেসিক থেকে শিখতে পারলে অবশ্যই খুব ভালো হতো শিখতে পারবে কোথায় তার উত্তর হচ্ছে তোমাকে অবশ্যই আগে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে যে অ্যাপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া থাকবে অথবা তোমরা ডিরেক্ট স্টোরে যাও সবার মোবাইলে এখন স্টোর আছে প্লে স্টোরে যাও ইউর স্টাডি লিখে সার্চ করো দেখবে অ্যাপটা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড করে নেওয়ার পর তোমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যেখানে দেখবে ফ্রি ক্লাস রয়েছে আমার যেরকম ইংলিশের ফ্রি ক্লাস রয়েছে যেরকম রিজনিং ম্যাথস সায়েন্স আমাদের ইকোনমিক্স বা ধরো জি বা বিভিন্ন রকমের ক্লাস কিন্তু রয়েছে ফ্রি ক্লাস ফ্রি ক্লাস দেখে তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার যে প্রস্তুতিটা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি এখান থেকে আমি নিতে পারবো তাহলে অবশ্যই দেরি না করে আমাদের জিরো টু প্রো যে কোনো কোর্সে তুমি জয়েন হয়ে যেতে পারো জিরো টু প্রো তুমি যে কোনো যদি কোর্স নাও সেখানে তুমি লাইভ ক্লাসের মাধ্যমে ডাউট সলভ পেয়ে যাচ্ছো অর্থাৎ লাইভ তুমি আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করছো আমি তোমাকে উত্তর দিচ্ছি ডাউট সলভ হচ্ছে ফ্রি পিডিএফ প্লাস মক টেস্ট লাইভ ক্লাস ধরে কেউ দেখতে পারলে না কারোর সময় হলো না কোনো ব্যাপার নেই সেই লাইভ ক্লাস সঙ্গে সঙ্গে আপলোডেড হয়ে যাচ্ছে রেকর্ডেড হিসেবে থাকছে অ্যাপের মধ্যে এবং ক্লাস রিলেটেড যে পিডিএফ ক্লাসের যে রিলেটেড যে পিডিএফ অর্থাৎ ক্লাসের মধ্যে যে জিনিসটা করানো রয়েছে কন্টেন্টটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপলোড হয়ে যাচ্ছে তার ঠিক পাশেই অ্যাটাচড একদম ঠিক আছে ফ্রি মকটেজ তোমরা পেয়ে যাচ্ছ যে মকটেজ দিলে অর্থাৎ মকটেজ দেওয়া মানে হচ্ছে তোমার কিন্তু নিজে তুমি যাচাই করে নিতে পারছো নিজেকে তুমি পরীক্ষার জন্য কতটা প্রস্তুত সেই মকটেজ তুমি দিতে পারছো ফ্রি ফ্রি প্র্যাকটিস সেট ক্লাসের মধ্যেই প্রচুর পরিমাণে প্রিভিয়াসের কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে সেটা যে কোনো সাবজেক্টের হতে পারে শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে বলছি না এবং আপডেটেড কন্টেন্ট যে কন্টেন্টগুলো তোমাকে করানো হবে সেগুলো কিন্তু আগামী যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট পরীক্ষার উপর ভিত্তি করে অ্যানালিসিস করে কিন্তু তৈরি করা এবার যে কথাটা বলার দরকার জিরো টুপো অনেকের মনে হতে পারে আমি শুধুমাত্র ইংলিশ কেন নেব আমার ম্যাথসও দরকার জিকেও দরকার রিজনিংও দরকার সমস্ত একসাথে নেবো কোনো ব্যাপার না সমস্ত একসাথে আমাদের কম্বো স্পেশাল কোর্স রয়েছে কম্বো স্পেশাল কোর্সে জয়েন করার জন্য তোমাকে অবশ্যই এই নাম্বারে অথবা যে কোনো কোর্সে জয়েন করার জন্য এনরোল হওয়ার জন্য এই কোনো এই নাম্বারে তোমাদেরকে অথবা হোয়াটসঅ্যাপ করে কিন্তু সমস্ত ডিটেলস জেনে নিতে হবে একটা কথা মাথায় রাখবে জিরো বা কম্বো যে কোনো কোর্স নাও না কেন কোর্সের গুলোর ক্ষেত্রে সেখানে তুমি ভ্যালিডিটি পাচ্ছ দেড় বছর অর্থাৎ তুমি যদি আজকেই কোর্স এনরোল হও তাহলে তারপর থেকে দেড় বছর ওই ভ্যালিডিটি কোর্সটা তোমার কাছে থাকছে এবার যেটা বলে দেওয়ার কথা আমাদের কিন্তু বিভিন্ন দেখবে ওই অ্যাপের মধ্যেই দেখতে পাবে রেল ঠিক আছে এসএসসি এসএসসি এমটিএস জিডি তাহলে এই এই সিএইচএসএল তারপরে হচ্ছে তোমাদের আমাদের পঞ্চায়েত বলো বা এনএম জি বলো ডাব্লিউ বিপিএসসি বলো বেঙ্গল প্রাইমারি টেট বলো বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা ডেডিকেটেড কোর্স রয়েছে যেটা বিভিন্ন ওই নির্দিষ্ট এক্সামগুলোকে টার্গেট করেই এইবার যেটা বলার কথা এই সমস্ত কোর্সেও তোমরা এই যে কোর্সগুলো ডেডিকেটেড কোর্স সেখানেও তোমরা একই রকম সুবিধা পাচ্ছ শুধুমাত্র সেখানে ভ্যালিডিটি হয়ে যাচ্ছে দেড় বছরের বদলে এক বছর আর কিছু ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে বলছি না তোমরা আর কিছু জানতে হলে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নিতে পারো এবার আমরা চলে যাচ্ছি ফিরে যাচ্ছি ক্লাসে আই স্টিল চেরিশ দ্য মেমোরিজ অফ দোস ফার অফ ডেইজ এ দেখো ফার অফ ডেইজ এখানে ফার অফ কথাটার তলায় দাগ দেওয়া আছে তারপরে ডেইজ কথাটা আছে এবার আমি কি জানি সবসময় মাথায় রাখবে ডেইজ এই যে ডে তার সঙ্গে এজ যুক্ত হয়েছে যে সমস্ত বা যে ওয়ার্ডে সবসময় মাথায় রাখবে যে ওয়ার্ডের আগে যে ওয়ার্ডের আগে বা যে ওয়ার্ডের পরে এজ যুক্ত করে এজ যুক্ত করে আমরা সেটাকে প্রুরাল করতে পারি এস যুক্ত করতে পারি বা প্রুরাল করতে পারি সেগুলো হচ্ছে নাউন হতে পারে এস যুক্ত করে যেগুলোকে আমরা প্রুরাল করি তাহলে এইখানে কি ডেটা কি ডে মানে হচ্ছে দিন দিনটা কি দিনটা হচ্ছে নাউন বা বিশেষ পদ তাহলে ডিদের সঙ্গে এস যুক্ত হয়েছে ডেইজ তার মানে ডেইজ কথাটা এখানে নাউন এটা আমি ধরে নিতে পারি ডেইজ কথাটা হচ্ছে নাউন বা বিশেষ পদ এবার নাউনের আগে নাউনের আগে যে শব্দটা বসে সাধারণত নাউনের আগে যে শব্দটা সাধারণত বসে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কি এখানে বলেছে অ্যাডজেকটিভ ঠিক আছে নাউনের আগে কি বসে বিশেষ পদ সরি নাউনের আগে কি বসে বিশেষণ পদ অর্থাৎ বিশেষ যে পদটা হচ্ছে নাউন তার বিশেষত্ব বোঝানোর জন্য দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝানোর জন্য যে পদটা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ তার মানে আই স্টিল চেরিস দ্য মেমোরিস অফ দোস ফার অফ ডেজ আমি এখানে কি দেখে বুঝলাম ডেজ কথাটা হচ্ছে আমাদের নাউন নাউনের আগে যে পদটা বসে সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বা বিশেষণ পদ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দ্য কনক্লুশনস দ্যাট দে কেম টু আর হাইলি কোয়েশ্চেনেবল অনেকে দেখবে এই মানে বাক্য দেখেই ঘাবড়ে যাবে ঠিক আছে স্যার এই বাক্য তো বাংলা মানে আমরা করতে পারি না বাংলা মানে করতে গেলে আমাদের অসুবিধা হয়েছে আমরা কীরকমভাবে করব উত্তর খুবই সোজা দেখো যে শব্দের লাস্টে দেখবে ঠিক ঠিক আছে আছে যাই হোক যেই কোয়েশ্চেন ভাই শব্দের পরে এবেল কথাটা দেখবে সেটা হচ্ছে চোখ বুঝে হচ্ছে অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে চোখ বুঝে অ্যাডজেক্টিভ বিশেষণ পদ সেটা হচ্ছে এবল বিশেষণ এই এবল কথাটা যেখানেই থাকবে যে শব্দের সঙ্গে যুক্ত থাকবে সেই কথাটাই হয়ে যাবে হচ্ছে কিন্তু বিশেষণ পদ সেই কথাটাই হয়ে যাবে বিশেষণ পদ কারণ এবেল কথাটা নিজে একটা হচ্ছে বিশেষণ এবেল মানে হচ্ছে দক্ষ বা ক্ষমতাবাদ দ্য বটম লাইন ইজ দ্যাট এইখানে বটম লাইনের তলায় দাগ রয়েছে এবার বটম লাইনের আগে দি কথাটা রয়েছে দি কথাটা কি হচ্ছে আর্টিকেল আর্টিকেল কথাটা আমরা জানি আর্টিকেল কথাটা আমরা জানি যে সাধারণত কোনো নাউনের আগে বসে এবার দেখো বটন পরে রয়েছে হচ্ছে হচ্ছে ইজ ইজ বা ক্রিয়াপদ একটু আগে দেখলাম আমাদের যে যে ইংলিশে বাক্যটা তৈরি হয় প্রথমেই যে বাক্যটা রয়েছে আমি যেটা বাক্যটা দিয়ে করালাম সেইখানে দেখো প্রথমেই রয়েছে কি আচ্ছা ক্রিয়াপদটা কোথায় রয়েছে একদম সাবজেক্ট বা ক্রিয়া কর্তার পরে যে কাজ করছে অর্থাৎ কে চাইছে এখানে আমরা চাইছি কে চাইছে আমরা চাইছি আমরা তাহলে আমরা কথাটা বা উই কথাটা আমাদের এখানে কিন্তু সাবজেক্ট বা কর্তা সাবজেক্টের পরেই ক্রিয়াপদ বসে সাবজেক্টের পরেই ভার বসে আমাদের কিন্তু ইসের ক্ষেত্রে ইংলিশের বাক্যের ক্ষেত্রে তাই এইখানে ভাবটা বসেছে তাহলে এইখানে তা বটম লাইনটা বুঝতেই পারছো হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট বা কর্তা এবার সাবজেক্ট হয় নাউন হতে পারে নাহলে প্রোনাউন হতে পারে কিন্তু বটম লাইন এই কথাটাকে তোমার কি দেখে মনে হচ্ছে এটা প্রোনাউন প্রোনাউন আমরা কি জানি আই উই হি সি ইট এটা তো বারবার বলছি এগুলো হচ্ছে আমরা প্রণয়ন এগুলো আমরা জেনে এসেছি তাহলে এগুলোর মধ্যে এটা পড়ছে না তার মানে একটাই অপশন বেঁচে থাকছে এটা হচ্ছে কিন্তু নাউন এটা হচ্ছে কিন্তু নাউন প্রথম কথা হচ্ছে সাধারণত আর্টিকেল সাধারণত নাউনের আগে বসে এবং তারপরে আমরা দেখতে পালাম যে তারপরে রয়েছে ইজ ভার্ভ তা ইজের আগে কি বসে সাধারণত নাউন নেক্সট আই উড লাইক অ্যান আইসক্রিম আর ইউ হ্যাভিং ওয়ান টু এই ওয়ান কথাটার অনেক রকম পার্ট অফ স্পিচ হতে পারে ওয়ান যদি এখানে সংখ্যা বোঝায় ওয়ান যদি এখানে সংখ্যা বোঝায় তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে এটা হয়ে যাবে কিন্তু নাউন এটা কিন্তু নাউন বা আমি যদি বলতাম যে ওয়ান পেন তাহলে পেন কথাটা এখানে নাউন হলে ওয়ান কথাটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যেত কিন্তু এইখানে নাউন না হবে অ্যাডজেক্টিভ না হবে আমাদের যেটা আমরা বলতে পারি না হবে আমাদের অ্যাডজেক্টিভ না হবে আমাদের নাউন না হবে অ্যাডজেক্টিভ না হচ্ছে নাউন না বিশেষ্য পদ হবে না বিশেষণ পদ হবে তাহলে কি পদ হবে বলছে আই উড লাইক অ্যান আইসক্রিম আমার আইসক্রিম আমি এখন একটা আইসক্রিম খেতে পারি আমি একটা আইসক্রিম খেতে পারি আর ইউ হ্যাভিং ওয়ান টু এই হ্যাবের সঙ্গে আইনজিৎ যেখানে দেখবে না তার মানে সেটা খাওয়া বোঝাচ্ছে আমি এখন একটা আইসক্রিম খেতে পারি তুমিও কি একটা খাচ্ছ তুমিও কি একটা খাচ্ছ একটা তার মানে একটা কি বোঝাচ্ছে এখানে একটা কি বোঝাচ্ছে তাহলে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাওয়ারটা বোঝাচ্ছে আইসক্রিম বোঝাচ্ছে তার মানে যে আইসক্রিম কথাটার পরিবর্তে আমরা এই ওয়ান কথাটা জুড়ে দিলাম আইসক্রিম কথাটার পরিবর্তে আমরা এই ওয়ান কথাটা বসিয়ে দিলাম কারণ আইসক্রিম কথাটা বারবার শুনতে ভালো লাগছে না আমি আমি এখন একটা আইসক্রিম খেতে পারি তুমিও কি একটা আইসক্রিম খাচ্ছ এর পরিবর্তে আমরা কি বললাম আমিও এখন একটা আইসক্রিম খেতে পারি তুমিও কি এখন একটা আইসক্রিমই খাচ্ছ বা তুমিও কি একটা খাচ্ছ তার মানে কি এই ওয়ানটা আইসক্রিমের পরিবর্তে বসেছে আইসক্রিম কথাটা হচ্ছে নাউন তাহলে এই ওয়ান কথাটা এখানে হয়ে যাবে হচ্ছে প্রোনাউন ঠিক আছে এরকম আমরা কিন্তু অনেক জায়গায় এরকম বলতে পারি ঠিক আছে আমার রেড পেনটা আমার রেড পেনটা পছন্দ আমার লাল কালির পেনটা পছন্দ বা লাল পেনটা পছন্দ তুমি ব্লুটা নাও তুমি নীলটা নাও তখন আমরা কি করবো ইউ টেক দ্য ব্লু ওয়ান সেখানে আমরা কিন্তু পেন কথাটা রিপিট করলাম না নাউনটা রিপিট করলাম না নাউনের পরিবর্তে কি বসালাম ওয়ান তাহলে নাউন রিপিট হওয়ার পরিবর্তে বা নাউন রিপিট যাতে না হয় শুনতে যাতে খারাপ না লাগে সেই জন্য আমরা যে শব্দটা বসাই সেটাই কিন্তু প্রনাউন আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি সেটাই কিন্তু এখানে বলা রয়েছে নেক্সট শি রোট মি অ্যান্ড অ্যাঙ্গুইসড লেটার লেটার কথাটার মানে হচ্ছে চিঠি এটা আমরা জানি চিঠি কথাটা কি একটা হচ্ছে নাউন চিঠি কথাটা হচ্ছে একটা নাউন তার আগে যেটা বসে কি বসে নাউনের আগে কি বসে আমি বলে দিয়েছি এটার উত্তর আমি দেব না তোমরা কমেন্ট সেকশনে আমাকে আনসার এটা জানাবে যে এইটা কি হবে এই অফ হবে নাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাউন ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ভ চলো দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি আছে আছে আই থিঙ্ক আই উইল কাম স্যাটারডে আমার মনে হয় না আমি শনিবার দিন আসতে পারবো আই হ্যাভ এ লট ওয়ার্ক টু ডু আমার প্রচুর কাজ পড়ে আছে করার জন্য বিসাইডস তাছাড়াও আই ডোন্ট রিয়েলি লাইক পার্টিস ঠিক আছে বিসাইডস কথাটা তাছাড়াও এছাড়াও মানে অ্যাডিশনাল কোনো কিছু বলতে আমরা ব্যবহার করে থাকি অ্যাডিশনাল কোনো কিছু বলতে আমরা ব্যবহার করে থাকি বিসাইডস কথাটা হচ্ছে একটা প্রিপোজিশন বি কথারও প্রিপোজিশন বি কথারও প্রিপোজিশন তাহলে আমরা যদি এখানে প্রিপোজিশন করে দিই তাহলে অনেকে সঠিক উত্তরভাবে বেরিয়ে যাবে কিন্তু উত্তরটা এখানে ভুল হয়ে যাবে দেখো বিসাইডস কথাটা আগে কিন্তু এইখানে কোনো রকম কোনো নাউন নেই ঠিক আছে তা আমরা কি দেখেছিলাম যে কি নিয়ম শিখেছিলাম যে প্রিপোজিশনের আগে সাধারণত নাউন বসে প্রিপোজিশনের আগে সাধারণত নাউন বসে এই যে এই কথাই দেখেছিলাম প্রিপোজিশনের আগে নাউনটা বসে কিন্তু এইখানে দেখো প্রিপোজিশন যদি আমি বলি এর আগেই কোনো নাউন আছে বিসাইডস কথাটার আগে কোনো কিছু নেই বিসাইডস দিয়ে শুরু হচ্ছে বা এর পরেও নেই তাহলে আমরা কি বলতে পারি যে বিসাইডস পরেও তো নাউন নেই তাহলে এটাকে প্রিপোজিশন বলতে পারি উত্তর হচ্ছে না বলতে পারি না তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে আমরা কি করবো বিসাইডস এটা যদি আমি ভালো করে দেখি বিসাইডস আই ডোন্ট রিয়েলি লাইক পার্টিস বিসাইডস তাছাড়াও আমার পার্টিটা অতটা ভাল লাগে না আমি পার্টিতে যেতে পছন্দ করি না তাহলে বিসাইডস কথাটা কি বোঝাচ্ছে তাছাড়াও মানে জোর দিচ্ছে কিসের ওপর যে আমি পার্টিতে যেতে পছন্দ করি না আমি পার্টিতে যেতে পছন্দ করি না এই কাজটার উপর জোর দিচ্ছে এই যে কাজটা এই যে ক্লসটা যেখানে কাজ বোঝাচ্ছে সেই কাজটার উপর জোর দিচ্ছে কাজটাকেই আরও ভালো করে বোঝাচ্ছে তাহলে কাজ বা ক্রিয়াপদকে আরও ভালো করে বোঝায় যে পদ তাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডভার্ব কি বলে থাকি তাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি ক্রিয়া বিশেষণ ক্রিয়ার বিশেষত্ব যে বোঝায় তাকে আমরা বলি হচ্ছে ক্রিয়া বিশেষণ নেক্সট ট্রাই টু নক দ্যাট ভাস ওভার চেষ্টা করো ওই ভাসটা ট্রাই টু চেষ্টা করো নক নক মানে ধাক্কা দেওয়া তার মানে এটা হচ্ছে ভার্ভ দ্যাট ভাস ওই ভাসটাকে ওই ফুলদানিটাকে ওভার ওভার করে দেওয়ার টাইটুন মানে হচ্ছে উল্টে ফেলে দেওয়ার তাহলে এইখানে তো নখ মানে ধাক্কা দেওয়া এটা তো ভার হয়ে গেল তা কিরকম ভাবে নখ করতে বলছে কিরকম ভাবে নখ করতে বলছে উল্টে ফেলে দিতে বলছে নক করে উল্টে ফেলে দিতে বলছে নক ওভার তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এখানে যে ক্রিয়াপদ যে নক ক্রিয়াপদের বিশেষত্ব বোঝাচ্ছে ওভার কথাটা তার মানে ক্রিয়াপদের যে বিশেষত্ব সেটা কোন পদ বোঝায় সেটা বোঝায় হচ্ছে আমাদের অ্যাডভার্ব তাহলে ওভার কথাটা হয়ে যাবে আমাদের এখানে অ্যাডভার্ব নেক্সট মাই প্যারেন্টস লেট মি দ্য মানি আদারওয়াইজ আই কুড নট হ্যাভ অ্যাফোর্ডেড দ্য ট্রিপ আমার মা বাবা আমার মা বাবা আমাকে টাকা ধার দিয়েছিলেন আদারওয়াইজ না হলে আমি কিন্তু যেতে পারতাম না আমি কিন্তু ট্রিপে ট্রিপটা অ্যাফোর্ড করতে পারতাম না বা ট্রিপের খরচা আমি জোগাতে পারতাম না এটা কী হবে অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ কনজাংশন পার্টিসিপেল তাহলে এইটা অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ কনজাংশন পার্টিসিপেল কোনটা হয়ে কারেক্ট অপশন এটা তোমাদের এইচ ডবল থাকবে ঠিক আছে মাথায় রাখবে কনজাংশন দুটো দুটো বাক্যকে কিন্তু কিন্তু এইখানে আলাদা আলাদা বাক্য রয়েছে সেটা মাথায় রাখবে ঠিক আছে তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি এই রকম সুন্দর সুন্দর ক্লাস দেখতে চোখ রাখো ইউ স্টাডিতে আর আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই ধরনের ক্লাস ইনফরমেটিভ ক্লাস গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা আর দেখতে চাও কি না তাহলে চলো বিদায় নিচ্ছি আজকে তোমাদের কাছ থেকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ